নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি শীতের কনকনে ঠান্ডাকে বিদায় জানিয়ে আবির্ভাব ঘটে বসন্তের, আর এই বসন্তে অনুষ্ঠিত হয় দোল। দোল বলতে আমরা যেটা বুঝি তা হলো রঙের খেলা, একে অপরকে নানা রঙের রাঙিয়ে দেওয়া। তবে শুধু বাংলাতেই নয়, সারা ভারত জুড়েই জ্বলে এই রঙের উৎসব। শুধু নামটাই যা আলাদা, সারা বিশ্ব জুড়ে এই উৎসবটি হোলি নামে পরিচিত। প্রতি বৎসর ফেব্রুয়ারি বা মার্চ মাসে ফাগুন পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসব অনুষ্ঠিত হয়। এই দিন মানুষ তাদের সব সমস্যা ভুলে নতুন রঙে নতুনভাবে তাদের সম্পর্ককে শক্তিশালী করে তোলে। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায়। এই দিনটি ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উৎসব। এই উৎসব শুধু হিন্দুদের উৎসব নয়, এই উৎসব সর্বজনীন। হোলি রং ও প্রেমের উৎসব, তাই স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, এত দিন থাকতে সারা বছর এই দিনই কেন শুধু রং খেলা হয়, অন্য উৎসবে কেন হয় না? এর পেছনেই রয়েছে কয়েকটি কাহিনী। আসুন এই কাহিনীগুলোর উপর আজ আমি একটু আপনাদের কাছে আলোকপাত করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখুন, আর দেখতে দেখতে আপনাদের একটা কাজ করার অনুরোধ করব, সেটা হলো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করে দেন। দোল বা হোলি দুটো আলাদা অর্থ হলেও দুটি একই, এর পেছনের কারণও এক। হোলি কথাটি হোলিকা থেকে সৃষ্টি হয়েছে। হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ এবং দিতির ছেলে হিরণ্যকশিপুরের বোন, আর হিরণ্যকশিপুরের ছেলে ছিলেন প্রহ্লাদ। হিরণ্যকশিপু ব্রহ্মার বরে দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করা শুরু করলেন, কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর চরম ভক্ত। প্রহ্লাদ বিষ্ণুকে নিজ পিতার উপর স্থান দিয়েছিলেন, আর এতে হিরণ্যকশিপু এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি নিজের সন্তানকে পুড়িয়ে মারার আদেশ দেন। দাদার আজ্ঞায় পিসি হোলিকা ভস্ম করার জন্য ভাইপো প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন, কিন্তু বিষ্ণুর উপস্থিতিতে প্রহ্লাদ অক্ষতই থাকেন, আর আগুনে পুড়ে ছাই বা ভস্ম হয়ে যায় হোলিকা। ওই আগুন হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক। বিষ্ণুভক্ত প্রহ্লাদের এই অক্ষত থাকার আনন্দ উৎসবে পরিণত হয়। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের আগের দিন অনুষ্ঠিত হোলিকা দহন বা চাঁচড় উৎসবের সঙ্গে যুক্ত, আর এই দিনটি থেকে পালন করা হয় হোলি বা দোল উৎসব। হোলি হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। কথিত আছে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেছিলেন, আবার কোথাও কোথাও অরিষ্টাসুর নামে এক অসুরের বধের কথাও পাওয়া যায়। অত্যাচারী অসুরকে বধ করার পরই সবাই আনন্দে মেতে ওঠে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির এই জয় মহা আনন্দে উদযাপিত হয়। পুরাণ মতে বৃন্দাবনে ফাল্গুনী পূর্ণিমার রাতে সখী রাধার সঙ্গে প্রেমলীলায় মত্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গোপীগণেরা এসে পড়ায় লজ্জায় রাঙা রাধিকা আত্মগোপন করার পথ খুঁজে না পেয়ে দিশেহারা হন। সখীর লজ্জা ঢাকতে গোপীগণের দিকে আবির ও গুলাল ছড়িয়ে রং খেলায় মেতে যান শ্রীকৃষ্ণ। সেই থেকে শীতের শেষে ফাগুনের পূর্ণিমায় উদযাপন করা হয় দোল উৎসব, তাই ফাগুনী পূর্ণিমার আরেক নাম দোল পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতেই আরেক মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম। সেদিক থেকে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি, তাই একে গৌর পূর্ণিমাও বলা হয়। শ্রী চৈতন্যের জন্মতিথি এই দোলযাত্রায় অনেকের মন যেমন নগর সংকীর্তন করে পরমেশ্বর নাম কীর্তনের মাধ্যমে খুশির দোলায় আনন্দে নেচে ওঠে, তেমনি যারা ধর্মের আঙ্গিকে একে দেখেছেন তারাও এই দিন রাঙিয়ে দেন উৎসবের রঙে। হোলি উৎসবে ভারতের প্রতি অঞ্চলে সুখের রং আনে, এই উৎসব সুখের রং দেয়, তাই একে রঙের উৎসব বলা হয়। যেমন প্রকৃতি তার আলো, বায়ু, জল
সমস্ত জীবকে কোনো পার্থক্য ছাড়াই বিতরণ করে। অনুরূপভাবে হোলির রঙগুলি এমন কোনো বৈষম্য ছাড়াই সমস্ত জীবকুলে খেলা করে। আবিরের রঙে সব রঙিন হয়ে যায়, সমাজের সব জীবকুলে এমনকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রং সবার মধ্যে ছড়িয়ে পড়ে বন্ধুত্ব বৃদ্ধি করতে। সমাজের উঁচু নিচু ভেদাভেদ মিশে যায় এই দিন। এই দিন সবাই রঙিন, সবাই এক রঙিন হাসি খুশি সুখ শান্তির দেশে চলে যায়। তাই হোলি এক সমতা বৃদ্ধি বন্ধুত্ব বৃদ্ধি করার উৎসব। হোলি শুধু ধরণীকে রঙিন করে তা নয়, আসলে এই উৎসব মানুষের জীবনেও রং এনে রঙিন করে তোলে। বন্ধুরা, আপনাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।